সাধারণ পথচারীদের সচেতন করতে পথে এনসিসি ক্যাডাররা এদিন সিক্স বেঙ্গল ব্যাটালিয়ানের পক্ষ থেকে বনগা ত্রিকোণ পার্ক এলাকায় সচেতন করা হয় পথ চলতি যানবাহন চালকদের ছোট ছোট ভুলের জন্য ঘটছে পথ দুর্ঘটনা কখনো বাইক চালাতে মোবাইল ফোনের ব্যবহার কখনো বা হেলমেটবিহীন অবস্থায় বাইক চালানোর ফলে ঘটছে পথ দুর্ঘটনা যার চরম পরিণতি হচ্ছে জীবনহানি অথচ একটু সতর্ক থাকলেই রোখা সম্ভব পথ দুর্ঘটনা পথচলতি যানবাহন সাধারণ মানুষকে এই কথা আরও একবার স্মরণ করিয়ে দিতে সাধারণকে সচেতন করতে এদিন পথে নামে এনসিসি ক্যাডাররা এদিন বনগাঁ সিক্স বেঙ্গল ব্যাটালিয়ানের পক্ষ থেকে এনসিসি ক্যাডেটদের নিয়ে এক সচেতনতা র্যালি করা হয় বনগাঁ কলেজ সংলগ্ন এনসিসি ক্যাম্প থেকে শুরু হয় এদিনের র্যালি র্যালি এসে পৌঁছায় বনগাঁ ত্রিকোণ পার্ক এলাকায় সেখানেই রাস্তার ওপর দাঁড়িয়ে সাধারণকে সচেতন করতে থাকেন এনসিসি ক্যাডাররা এনসিসি ক্যাডেটদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বনগাঁ ট্রাফিক পুলিশের কর্মীরাও পথ চলতি হেলমেটবিহীন বাইক চালকদের দাঁড় করিয়ে তাদের সচেতন করেন এনসিসি ক্যাডাররা তাদেরকে বোঝানো হয় নিয়ম না মেনে অতিরিক্ত স্পিডে গাড়ি চালানো সিট বেল্টের ব্যবহার না করা হেলমেটবিহীন অবস্থায় গাড়ি না চালানো গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলা বিপজ্জনক এই সমস্ত ভুলের কারণেই বাড়ছে দুর্ঘটনা মৃত্যু হচ্ছে বহু পথচারীর অথয় সাগরে পড়ছে বহু সংসার এদিন ত্রিকোণ পার্ক এলাকায় বেশ কিছু সময় এভাবে সাধারণকে সচেতন করার পর ফের এনসিসি ক্যাম্পে গিয়ে শেষ হয় র্যালি এ বিষয়ে সিক্স বেঙ্গল ব্যাটালিয়নের পক্ষে সুবেদার রোশান থাপা বলেন আমার সিক্স বেঙ্গাল এনসিসি ব্যাটালিয়ান হ্যাঁ ये रोड में आज के दिन में बहुत सारे रोड एक्सीडेंट हो रहा है ओवर ट्रैकिंग की वजह से ओवर स्पीड की वजह से और ये बगैर हेलमेट का और बगैर ये सीट बेल्ट चलने से और मोबाइल का यूज़ कर रहा है जो ड्राइविंग के दौरान में जो बाइक के दौरान में या गाड़ी में तो उसकी वजह से बहुत सारे एक्सीडेंट हो रहा है उसके लिए हम सिख बंगाल एन सी सी तरफ से ये पब्लिक को अवेयरनेस करना चाहते हैं ताकि इन फ्यूचर ऐसा घटना कम हो जिसकी वजह से एक की वजह से दूसरा तीसरा कोई प्रॉब्लम हो सकता है तो हमारे एनसीसी के गर्ल्स एंड बॉयज़ जो अच्छा स्टूडेंट है अच्छा कैडेट है तो इन लोगों ने सिविलियन को अवेयरनेस कराया ताकि वो सिविलियन भी दूसरा जो सिविलियन जो आ रहा है उसको भी अवेयरनेस कर सके इसलिए हमने आज हमने जो ट्रैफिक के बारे में जो सिविलियन को अवेयरनेस करने की कार्यक्रम किया है भट्टाचार्य रिपोर्ट न्यूज नोमगा